দুর্নীতির সাথে জড়িত থাকলে শাস্তি পাক। সিবিআই তল্লাশি প্রসঙ্গে এদিন এমন মন্তব্য করেন সাংসদ তথা অভিনেতা দেব। এদিন ঘাটালের বন্যাকবল পরিস্থিতি খতিয়ে দেখেন তিনি। কেউ দুর্নীতির সঙ্গে জড়িত থাকলে অবশ্যই শাস্তি পাক, কিন্তু রাজনৈতিক প্রভাবে সিবিআই ইডি কাজ করলে তা ভবিষ্যতের জন্য খারাপ। ঘাটালের বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে গিয়ে সংবাদ মাধ্যমের সামনে সিবিআই তদন্ত নিয়ে এমনই মন্তব্য করলেন ঘাটালের সাংসদ তথা অভিনেতা দীপক অধিকারী। রবিবার সকালে পৌর নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে তল্লাশি শুরু হয়েছে। সকাল থেকেই রাজ্যের পৌরমন্ত্রী ফিরাদ হাকিম, কামারহাটির বিধায়ক মদন মিত্রের বাড়িতে তল্লাশি শুরু করেছে সিবিআই। তল্লাশি শুরু হয়েছে রাজ্যের আরো কয়েকটি পৌরসভার পৌর প্রধানের বাড়িতে। সব মিলিয়ে রাজ্যের ১২টি জায়গায় তল্লাশি চলেছে এদিন। এদিন ঘাটালের আজবনগর এলাকায় বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে যান তৃণমূলের সাংসদ দেব। পাশাপাশি খরার গার্লস হাই স্কুলের বিপর্যস্ত বিল্ডিংও ঘুরে দেখেন তিনি। সেখানেই সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সিবিআই তল্লাশি নিয়ে প্রশ্নের জবাবে তৃণমূল সাংসদ দেব জানান, কেউ যদি দুর্নীতি করে থাকে তাহলে সে শাস্তি পাক, কিন্তু সিবিআই যদি রাজনৈতিক প্রভাবে এমন কাজ করে তবে সেটা দেশের পক্ষে খারাপ। কারণ কোন দল যদি তার ক্ষমতার সুযোগ নেয়, ইডি সিবিআই এইসব কেন্দ্রীয় সংস্থার ওপর প্রভাব খাটিয়ে তার অপব্যবহার করে, তা ভারতবর্ষের ভবিষ্যতের জন্য খারাপ। কারণ ক্ষমতা সারা জীবন কারো কাছে থাকে না। এরকম হলে এরপর যারা ক্ষমতায় আসবে তারাও ইডি সিবিআই এর অপব্যবহার করবে। কিন্তু আজ সত্যি কথা বলতে গেলে আমার মনে হয় যে ঘাটালবাসীরা জানে আমাদের সরকার গত ১৩ বছরে যেভাবে নদীকে এতে বড় করেছে বা পরিষ্কার করা হয়েছে, আমার এখনো মনে আছে ২০১৪ পর থেকে বছরে ৪-৫ বার করে বন্যা হতো ঘাটালে, কিন্তু এখন বন্যা একবার হচ্ছে কারণ নদী পরিষ্কার, জল তাকে কামে কামে যেদিন বন্যা হচ্ছে সেদিন থেকে বুঝি আমি এসপি ডিএম এবং এখানকার লোকের নেতাদের সঙ্গে কথা বলছি, এখন হচ্ছে আড়াই ফিট জল নেমে গেছে, কাল থেকে আজ হচ্ছে আড়াই ফিট জল নেমে গেছে, এবং দাঁড়িয়ে সিকিমে যেভাবে বন্যা হয়েছে যেভাবে সব জায়গায় বন্যা সেই জলগুলো নামতে নামতে এই জায়গায় পৌঁছে, আমাদের সরকার এবং আমাদের সবাই লেগে পড়ে আছে এইভাবে মানুষকে। আমি এসে জিজ্ঞেস করলাম ইলেকট্রিসিটি সব জায়গায় এসছে কিনা, ৮০% জায়গায় ইলেকট্রিসিটি চলে এসছে, কিছু জায়গায় আজকে জলটা নামিয়ে আবার ইলেকট্রিসিটি শুরু করে দেওয়া হবে। যদি এইটা যদি পলিটিক্যাল ষড়যন্ত্র হয় তাহলে সেটা খারাপ, মানে এটা ভবিষ্যতের জন্য খারাপ, মানে পাওয়ার কারোর কাছে সারা জীবন থাকবে না, এই পাওয়ারটা যখন অপোজিশনের কাছে যখন থাকবে তারও সেই একই জিনিস পাবে ইউজ করবে, যদি এটা পলিটিক্যাল ভূমিকা যদি এটা সত্যি হয় তাহলে এরকম দেওয়া হচ্ছে দেওয়া হচ্ছে, যদি এটা পলিটিক্যাল ভাবে ইউজ হয় তাহলে ভবিষ্যৎ ভারতবর্ষের ভবিষ্যৎটা খারাপ হবে, কারণ পাওয়ারটা ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, ঘাটাল।